আবারও ভয়াবহ আগুন শামশেরগঞ্জে। শামশেরগঞ্জ ব্লকের চকশাপুর মণ্ডলপাড়া গ্রামে রান্না করার সময় লাগে আগুন, খবর দেওয়া হয় দমকলে। যতক্ষণে ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পৌঁছয় ততক্ষণে প্রায় আগুন নিয়ন্ত্রণে। ক্ষয়ক্ষতির বাড়িটাই পুরোপুরি গেছে, ভাত টাত রান্না করছিল, ওই সব নষ্ট হয়েছে, কাপড়গুলো সব উপরে টান টান করে শুকতে দিয়েছিল, কাপড় ধরে গেলা পুড়িয়েছে। কীরকম করে আগুন লাগলো? আগুনটা লেগেছে রান্না করতে গিয়ে, রান্না করতে গিয়ে মানে একটা মেয়ে পড়ে গেছিলো, মেয়েটাকে ধরতে গেছে, এদিকে আমার লক্ষ্মীর জাল, আগুনটা বাড়িয়ে গেছে, রুখা যায়নি। কী ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো বাড়িঘরটাই পুড়িয়েছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।